Mark, news headlines. মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনী দমনপীড়নের কারণে সৃষ্ট মানবিক সংকটে বাংলাদেশ উদ্বেগ জানিয়েছে। ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূত মিউজ মিন সানকে পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করে উদ্বেগ জানানো হয়। হামলা নির্যাতনের মুখে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করছে মিয়ানমারের রোহিঙ্গারা। যেকোনো পরিস্থিতি মোকাবেলায় সতর্ক অবস্থায় বিজিবি। কক্সবাজারের উখিয়ায় দালাল সহ 62 জন অনুপ্রবেশকারী রোহিঙ্গা আটক। যেকোনো হুমকি মোকাবেলায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সিলেটের জালালাবাদ সেনানিবাসে 11 পদাতিক ডিভিশনের পতাকা উত্তোলন অনুষ্ঠানে তিনি আরও বলেন, সেনাবাহিনীর আধুনিকায়নে কাজ করছে সরকার। নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের জন্য চিঠি দিয়েছে বিএনপি। রাজনৈতিক সংকট সমাধানে কালক্ষেপণ না করে দ্রুত আলোচনার ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল। নারায়ণগঞ্জ সিটির মেয়র থেকে পদত্যাগ করেছেন ডাক্তার সেলিনা হায়াত আইভি। এ সময় নগরীর উন্নয়নে আবারও তাকে নির্বাচিত করতে নারায়ণগঞ্জবাসীর প্রতি আহ্বান জানান। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের প্রার্থীদের মনোনয়ন নেয়া ও জমা দেওয়ার শেষ দিন আজ। জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত মনোনয়নপত্র নিয়ে জমা দিতে পারবেন প্রার্থীরা। বরগুনায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত সর্দার আব্দুল জব্বার নিহত হয়েছে। এ সময় 4 পুলিশ সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে 1 পিস্তল ও 2 রাউন্ড গুলি জব্দ করা হয়। ভোলায় ভুল চিকিৎসায় 1 শিশু মারা যাওয়ার অভিযোগে হাসপাতালে ভাঙচুর চালিয়েছে নিহতের স্বজনরা। অভিযুক্ত চিকিৎসকের বিচার দাবিতে শহরে কয়েক দফা বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয়রা। পরে ওই চিকিৎসককে আটক করে পুলিশ। নিজের দুই কড়া সমালোচক নারীকে প্রথমবারের মতো মন্ত্রিসভায় নিয়োগ দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিক্কি হ্যালি নিয়োগ পেয়েছেন জাতিসংঘে মার্কিন দূত হিসেবে। শিক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয় বেটসি ডেভোসকে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলে লিওনেল মেসির দারুণ নৈপুণ্যে সেল্টিক সিটিকে 2-0 গোলে হারিয়েছে বার্সেলোনা। অন্য ম্যাচে বরুশিয়া মনশেন গ্লাডবাখের সঙ্গে 1-1 গোলে ড্র করেছে ম্যানচেস্টার সিটি।